আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের ফোন আসলে অনেক সমস্যা হয়, তো ফোন ডাবল ইউজ করতে হয়। তো সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, এবং বারবার ফোন আসছে এর ফলে আপনাদেরকে আসলে বিরক্ত করতেছি। তো যেটা বলতেছিলাম যে এই বিফোরনা হলো আমেরিকায় ব্রাজিল, আমেরিকাতে ব্রাজিলে এবং অন্যান্য দেশে এটাকে টোট জাতীয় এক প্রকারের ব্যাঙের ঘাড়ের গ্ল্যান্ড থেকে নিষ্কাশিত করে লালার মতো রস প্রস্তুত করে এটাকে হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী এটা প্রস্তুত করা হয়েছে। তো এই বিফোরনার বিষক্রিয়ার ফলে ধ্বজভঙ্গ অর্থাৎ পুরুষত্বহীন, অকর্মণ্য এবং নির্বোধ হয়ে যাওয়া। তো আমরা বিভিন্ন বই পুস্তকে জানতে পেরেছি বা বিভিন্ন আলোচকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে দক্ষিণ আমেরিকার কোন কোন সুন্দরী রমণী তাদের স্বামীর অতিরিক্ত উত্তেজনা কমানোর জন্য এটা গোপনে এক জাতীয় ব্যাঙের মানে শরীর থেকে আপনার নিঃসৃত লালা খাদ্যের সাথে খাওয়াই দিত। পরে তারা একেবারেই কামশক্তিহীন হয়ে পড়তো। তো বিখ্যাত অনুসন্ধিচ্ছু প্রভা ডাক্তার হেইন সর্বপ্রথম এই বিফোরনাকে প্রুভিং করেছেন। তারপর ডাক্তার কার্ল এবং পরে আরো বিভিন্ন প্রভার এটাকে প্রুভিং করেছেন, কিন্তু এটার বিষক্রিয়ায় দেখা যায় যে দীর্ঘদিন ব্যাপী এটা কিন্তু প্রুভিং সম্ভব হয় নাই। এর বিষক্রিয়াটা খুব বেশি তৈরি হয়েছিল। আমরা সাউন্ডটাকে একটু মিউট করবো, আমরা যারা সানি ব্যাপী মিউট। তো এটা দীর্ঘদিন কিন্তু এইভাবে প্রুভিং করা সম্ভব হয় নাই। তার কারণ হচ্ছে এটার বিষক্রিয়ার ফলে তাদের শারীরিক, তাদের মানসিক, তাদের মানে সেক্সুয়াল যে অবস্থাটা খুবই খারাপ অবস্থায় চলে যাচ্ছিল, যার ফলে দীর্ঘদিন আর প্রুভিং করা সম্ভব হয় নাই। যাই হোক, এই প্রকার অসমাপ্ত প্রুভিং লক্ষণগুলো এবং বিভিন্ন অনুসন্ধিচ্ছ চিকিৎসক কর্তৃক এটার বিষক্রিয়ার লক্ষণগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে যে সমস্ত লক্ষণগুলো আমরা পেয়ে থাকি, বিশেষ করে ডাক্তার লিপি, ডাক্তার হেম্পেল, লিলিয়েনথাল, একটু বসেন, আমি এইমাত্র আলোচনা শুরু করলাম, বিশ মিনিটে শেষ করে দিব, একটু বসেন, জি আমার রোগী এসছে। তো যাই হোক, একটু বসেন। তো এই প্রভৃতি তো লক্ষণও বলি, আমরা যারা এনসাইক্লোপিডিয়া পিয়ার হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্স পড়েছি এবং ডাক্তার হেরিং এর গাইডিং সিমটমস পড়েছি সেখান থেকে দেখতে পারি, এবং পরবর্তীতে ডাক্তার কেন্ট, মহামতি ডাক্তার কেন্ট ওনার বই পুস্তক থেকেও আমরা যেটা পেয়েছি এবং অনুধাবন করেছি যে মূল্যবান কার্যকারিতার বিবরণ ওখান থেকে আমরা দেখতে পারি এবং সহজে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের এই ম্যাথমেটিক্সে দেখা যায় যে এই সমস্ত পরীক্ষিত ওষুধগুলোর মধ্যে ধাতুগত চিকিৎসায় গভীর কার্যকরী মেডিসিন যেগুলো আছে, বিশেষ করে অ্যাসিডাইটিক, অ্যাগারিকাস, ব্যারাটাকাপ, ক্যালকিকাপ, ক্যালকিরাইল, যত গোষ্ঠী আছে ততগুলো মেডিসিন, ল্যাকেসিস, মেডোরিনাম, মার্সল, নেপটাম গোষ্ঠীর যত মেডিসিন গুলো আছে, ফসফরাস, সোরিনাম, সাইলিসিয়া, সালফা, তোজা, পেবারকুলিনাম, এই সমস্ত মেডিসিন গুলোর মতোই কিন্তু এই বিফোরনা বিশেষ একটি মূল্যবান ওষুধ। কাজেই এই ওষুধটাকে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকেই এটাকে অবহেলা না করে এই ওষুধের লক্ষণরাজি গভীরভাবে অনুধাবন করে এবং সুনির্দিষ্ট লক্ষণ অনুযায়ী যদি আমরা এটা সুনির্দিষ্ট লক্ষণ অনুযায়ী অ্যাপ্লাই করতে পারি, খুবই চমৎকার রেজাল্ট পেয়ে থাকি। আমি বিফোরনার কিছু পেশেন্ট পেয়েছি, সেই ইতিহাসগুলো একটু বলবো, যদিও সময় কম আছে। তো এনিওয়ে, তো মানব জাতির কল্যাণের জন্য বিশেষ করে অসুস্থ, রুগ্ন, ক্লিষ্ট, পীড়িত মানুষের রোগ মুক্তির জন্য তথা আপনার প্রকৃত আরোগ্য করা এই হোমিওপ্যাথির সর্বপ্রধান বৈশিষ্ট্য বা কৃতিত্ব। ধাতুগত চিকিৎসার সাহায্যে শারীরিক, মানসিক পঙ্গুত্ব এবং অকর্মণ্য মানুষকে রোগ মুক্ত করে স্বাভাবিক কার্যক্রমে বা স্বাভাবিক মানুষে পরিণত করাই হলো আদর্শ ডাক্তারদের বৈশিষ্ট্য বা কর্তব্য। তো সাধারণ হোমিওপ্যাথগণ এই বিফোর ব্যবহার সম্বন্ধে বিশেষভাবে পরিচিত না হলেও যারা ধাতুগত চিকিৎসায় পারদর্শিতা অর্জন করেছেন এবং প্রাতন এবং ধাতুগত রোগীদের প্রকৃত রোগ মুক্তির সাধনায় লিপ্ত, তাদের জন্য অন্যান্য গভীর ক্রিয়াশীল ওষুধগুলোর মতোই এই বিফোর পরিচয় আমাদের কিন্তু একান্তই জানা থাকা দরকার বা জানা আবশ্যক। মাথা ধরা বলেন, সর্দি বলেন, কাশি বলেন, জ্বর বলেন, উদারময় বলেন,
যে কোনো তরুণ প্রায় একজন সাধারণ হোমিওপ্যাথ অতি সহজে এখন এই আর্সেনিক, বেল, ব্রায়ো, চায়না, পালসিতা এই সমস্ত মেডিসিন, কিন্তু প্রচলিত যে মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করি এগুলোর সাহায্যে রোগ আরোগ্য করতে পারি। কিন্তু একজন অ্যালোপ্যাথ ডাক্তার বা যে কোনো হাতুড়ি চিকিৎসকও এই চিকিৎসা করে সফলতা দেখাতে পারেন। এই সকল তরুণ ব্যাধি চিকিৎসায় চিকিৎসকের কৃতিত্বের কোনো পরিচয় নেই। তো একজন ধৈর্যশীল রোগী তার তরুণ প্রায় কোনো ওষুধ সেবন না করলেও অনেক সময় ভাইটাল ফোর্সের শক্তির কারণে, ভাইটাল ফোর্স যদি খুব বেশি স্ট্রং থাকে তাহলে রোগগুলোকে রিমুভ করতে পারে, বা প্রকৃতির সাহায্যে অনেক সময় রোগী আরোগ্য লাভ করতে পারে, এখানে কোনো কৃতিত্ব নাই। কিন্তু একজন শিশু তার পিতামাতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে কোনো গভীর রোগ বীজের কারণে শারীরিক মানসিক ভাবে পঙ্গু বা অকর্মণ্য হয়ে জন্মগ্রহণ করেছে বা অকর্মণ্য হয়ে জন্মগ্রহণ করলো, জন্মের পর ক্রমে ক্রমে তার কি দেখা দিল, তার পঙ্গুত্ব প্রকাশ পেতে থাকলো, যার ফলে সে সারা জীবনই তার পিতামাতার উপর অভিশাপ স্বরূপ ভারগ্রস্ত হয়ে পড়লো। কিংবা একটি মানুষ নিজ নিজ সংযমহীনতা আর নীতি বিচ্যুতির ফলে শারীরিক মানসিক ভাবে সে বিভিন্ন ব্যাধিতে ভোগে সারা জিন্দিগি দুর্বিষহ ভাবে তার জীবন যাপন করছে। অথবা একজন মানুষ সরল বিশ্বাসে তার দেখা যাচ্ছে সর্দি কাশি, ওদরাময় চর্মপোড়া, যে কোনো রোগ নিরাময়ের জন্য কোনো হাতুড়ি চিকিৎসকের সাহায্যে তথাকথিত বৈজ্ঞানিক চিকিৎসার দাবিদার একজন উচ্চ ডিগ্রিধারী অ্যালোপ্যাথ চিকিৎসক চিকিৎসায় দ্রুত আরোগ্য লাভ করলো। এরপর থেকে ক্রমে ক্রমে তার দৈহিক, তার মানসিক এমন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে উন্মাদ হয়ে গেল, নির্বোধ হয়ে গেল, অকর্মণ্য হয়ে গেল, এমনকি পক্ষাঘাতগ্রস্ত হয়ে দুর্বিষহ জীবন যাপন করতেছে। এই রূপ চিররোগীদেরকে আরোগ্য করার শক্তি একমাত্র হোমিওপ্যাথির সূক্ষ্ম শক্তি সম্পন্ন গভীর ক্রিয়াশীল ওষুধ ছাড়া আর অন্য কোন চিকিৎসা পদ্ধতিতে আরোগ্য হতে পারে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ধাতুগত চিকিৎসায় আমরা বিভোর লক্ষণে দেখতে পারি যে শিশু বলেন, বালক বলেন, বালিকা বলেন, হ্যাঁ, তাদের যদি আচরণটা এমন হয় যে নির্বোধ, হ্যাঁ, আচরণ নির্বোধের মতো, স্মরণ শক্তিহীন হয়ে গেছে, হ্যাঁ, অথবা ক্যালকেয়ার মতো স্থূলকায় বা থলথলে শরীর হয়ে গেছে, বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে বৃদ্ধিও পাচ্ছে কিন্তু বুদ্ধিবৃত্তির বিকাশ যেটা স্বাভাবিকভাবে বিকশিত হচ্ছে না, আবার কারো ক্রন্দন দেখলে সে কাঁদতে থাকে, হাসি দেখলে সে হাসতে থাকে, আগন্তুক কোনো লোক দেখলে সে ফিক ফিক করে হাসতে থাকে, কথাগুলোও স্বাভাবিকভাবে বলতে পারে না, কথা আচরণ সবকিছুই মনে হচ্ছে নির্বোধের মতো, কিন্তু সামান্যতে আবার রেগে যায়, রাগলে সে চিৎকার করতে থাকে, কামড়াতে থাকে এবং ক্রমাগত কিছুক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করে সে কাঁদতে থাকে, অবশেষে অবসাদগ্রস্ত হয়ে অজ্ঞানের মতো অবস্থা হয়ে যায়। এই সমস্ত বালক বালিকা, কিশোর, যুবক, যুবতী, রোগী সর্বদা নির্জন স্থান খুঁজতে থাকে। নির্জন স্থান কেন খুঁজতে থাকে? নির্জন স্থানে থাকতে চাই, পড়াশোনার প্রতি নিজেদের উৎসাহ উদ্দীপনা আগ্রহ না থাকলেও অপর ছাত্রছাত্রীদের দেখা দেখি সে পড়তে বসে, পড়ে কিন্তু কিছুই সে উপলব্ধি করতে পারে না, কিছুই সে বুঝতে পারে না, কিছুই সে অনুধাবন করতে পারে না, কিছুই সে মনে রাখতে পারে না। কিশোর বয়সে যৌন উত্তেজনার যৌন উত্তেজনা অত্যন্ত প্রবল হয়ে ওঠে, সর্বদা সে নিভৃত স্থান খুঁজতে থাকে, একটা গোপন স্থান খুঁজতে থাকে এবং এই গোপন স্থানে গিয়ে হস্তমৈথুনে প্রবৃত্ত হয়ে যায়। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে একটা পর্যায়ে তার মূর্ছা বা মৃগি রোগে আক্রান্ত হওয়ার টেন্ডেন্সি তার মধ্যে চলে আসে। হস্তমৈথুনের পর সে অবসাদগ্রস্ত হয়ে যায়, সে মূর্ছিত হয়ে পড়ে এবং এমনকি মৃগি রোগের আক্রমণের সময় সে অজ্ঞান হয়ে যায়, দাঁত লেগে যায়, হাত পাও মুখের মাংসপেশীর আক্ষেপ হতে থাকে, মুখের আক্ষেপের জন্য জিহ্বা কেটে যায়। সাধারণত রাত্রিকালে এই ফিটটা বা আক্ষেপটা বেশি হতে দেখা যায়, মুখের মধ্যেও কিন্তু ফিট হয়। আবার কখনো দেখা যায় যে হাতটা কি করতে থাকে, মোটা করে সে ফিট হয়ে যায়, স্ত্রী সহবাসকালীন সময়ে সে ফিট হয়ে যায়, স্ত্রীলোকে ঋতুস্রাবকালে কিংবা ঋতুস্রাব বন্ধ থাকার ফলে তার মশা দেখা দেয় সে ফিট হয়ে যায়। ফিটের পূর্বে জনন যন্ত্র এবং পাকস্থলী থেকে একটা অনুভূতি বা সরসরানি অবস্থা তৈরি হয় এবং হাত দুটি বাঁকা করে শক্ত করে, পা দুটি শক্ত করে, লম্বা করে ফিট হয়ে ফিট আরম্ভ শুরু হয়। সর্বপ্রথম তার মুখের মাংসপেশির আক্ষেপ আরম্ভ হয়, তারপর সমস্ত শরীরে আক্ষেপ হতে থাকে, ফিটের সময় মুখমণ্ডল ঘেমে ঘাম হতে থাকে, নাক মুখ ঘর্ষণ করতে থাকে, প্রতিটা শ্বাস প্রশ্বাসের সময় মুখের ঠোঁট লাফাতে থাকে, শ্বাস প্রশ্বাসও দ্রুত চলতে থাকে, নাড়ির গতি ক্ষীণ হয়ে যায় কিন্তু দ্রুত থাকে। ফিটের পর অবসাদগ্রস্ত হয়ে যায়, নিদ্রামগ্ন হয়ে যায়, কিছুক্ষণ সে এইভাবে পড়ে থাকি, নিদ্রা ভঙ্গের পর মাথা ভার ভার ভাবের কথা সে বলতে থাকে, ফিটের সময় কি হয়েছিল জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারে না, মানসিক অকর্মণ্যতা, নির্বোধের মতো আচরণ, স্মরণ শক্তির দুর্বলতা,
যৌন উত্তেজনা এবং মির্গি রোগ ছাড়া মাথা ধরা, মাথার যন্ত্রণা, মেনিনজাইটিস, মাথার চুল ওঠা এবং চোখ বলেন, নাসিকা বলেন, কর্ণ বলেন, হ্যাঁ, এবং তাদের ঘ্রাণ শক্তি কিন্তু লোপ পেয়ে যায়। নাক থেকে অনেক সময় রক্তস্রাব হতে দেখা যায়, মুখ ও জিহ্বায় ক্ষত হতে দেখা যায়, কথার জড়তা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। পাকস্থলী এবং উদর যন্ত্রের পীড়া, আমাশয়, লিভারের পীড়া এবং লিভার হৃৎপিণ্ডের বিবর্ধন, ব্রঙ্কাইটিস, হাঁপানি, বিভিন্ন ধরনের রোগ কিন্তু তাকে আক্রমণ করতে থাকে। পুরুষের ধ্বজভঙ্গ এবং স্ত্রীলোকের শ্বেত প্রদান এবং ঋতুস্রাবের বিশৃঙ্খলা, অনেক সময় গর্ভস্রাব কি হয়, গর্ভস্রাবে প্রসব কষ্ট, প্রসব বেদনা, এটা কষ্টদায়ক হয়। ডিম্বকোষ বা জরায়ুর টিউমার, জরায়ুর বহির্গমন, বিভিন্ন ধরনের চর্মরোগ এইভাবে তাকে কষ্ট দিতে থাকে। অনেক সময় দেখা যায় যে তার পচা ক্ষত দেখা দিয়েছে, আঙুল হাড়া দেখা দিয়েছে, সর্বাঙ্গীণ শোধ দেখা দিয়েছে এবং সে দিন দিন শীর্ণ হতে থাকে। এই সমস্ত লক্ষণ যুক্ত রোগীতে আমরা যদি এই এই সমস্ত লক্ষণ যেগুলো বলেছি সেগুলো পাই, তাহলে অবশ্যই বিপ্রনা তাদেরকে আরোগ্য করবে ইনশাল্লাহ। এটি একটি গভীর অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিভিলিটিক এবং গভীর ক্রিয়াশীল ধাতুগত চিকিৎসায় একটি মহামূল্যবান ওষুধ। প্রস্রাবের স্বল্পতা সহ শত্রুক, দীর্ঘদিনের লিভারের পীড়া, যে কোনো পীড়ায় ভুগে ভুগে দেখা যাচ্ছে ছোঁতে আক্রান্ত হওয়া, এই ক্ষেত্রে আরো অনেক মেডিসিন আমরা পেয়ে থাকি। অ্যাসিনেটিক, অ্যাবিস, আর্সেনিক, ব্রায়োনিয়া, চাইনা, অলসিকাম, ডিজিটালিস, হেলিবোরাস, ক্যালিকার, মেডোরিনাম সালফার, হ্যাঁ, এই সমস্ত মেডিসিন গুলোর মধ্যে এই ধরনের লক্ষণ পাই। আবার বেশ ক্ষুধা সত্ত্বেও শরীর দিন দিন শীর্ণ হতে থাকে, এই ক্ষেত্রে আমরা এই বিফুরনা ছাড়া অ্যাব্রোটোনাম, আর্জেন্টাইটিকাম, আপনার অ্যাসিডনাইটিক, ব্রাইটাইকার, ক্যালকেরকার, ক্যালকেরাইড, ক্যালকেরফস, সাইনা, সিনা, গ্রাফাইটিস, আয়োডিয়াম, লাইকো, নেট্রামিউর, পেট্রোলিয়াম, ফসফরাস, সোরিনাম, পালসিডিলা, সাইলিশিয়া, সালফার, টিউবারকুলিনাম, এই মেডিসিনগুলো কিন্তু আমরা স্মরণে রাখতে পারি। যে সমস্ত শরীর যদি ক্রমশ শীর্ণ হতে থাকে এবং পেটটা একটু মোটা হয়ে যায় এবং কিডনি বা লিভারের জন্য পেটটি একটু মোটা হয়ে যাচ্ছে, শরীরের গ্ল্যান্ডগুলো, গালগোলার গ্ল্যান্ডগুলো একটু বড় হয়ে যাচ্ছে, এনলার্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ব্রোমিয়াম আমরা গতদিন আলোচনা করেছি, হ্যাঁ, ব্রোমিয়াম, আয়োডিয়াম, বিফ্রানা, এই মেডিসিনগুলোর কথা আমরা চিন্তা করতে পারি। তো অনেক সময় কোনো গ্ল্যান্ড অথবা টিউমার পেকে যদি ক্ষতে পরিণত হয় এবং ক্যান্সারে দিকে সেরা রূপ নিতে থাকে, এমনকি গ্যাঙ্গ্রিন বা পচা ক্ষতও এই বিফ্রানা তাদেরকে আরোগ্য করতে পারে। তো স্মরণ রাখা কর্তব্য আমাদের যে এই শীত রোগী অর্থাৎ বিফ্র রোগী ঠান্ডা এবং ঠান্ডা বাতাস আদৌ তারা সহ্য করতে পারে না। হ্যাঁ, তো এই ওষুধের রোগী অস্থিরচিত্ত হয় কিন্তু অনেক সময় তাদের মধ্যে অলসতার ভাব প্রকাশিত হয়, আবার সর্বদা অঙ্গ সঞ্চালনের ইচ্ছাও তাদের মধ্যে দেখা যায়, নির্জনতা তারা বেশি পছন্দ করে। তো মানসিক লক্ষণে যেটা আমরা পেয়ে থাকি বিফ্রানার, যে এই ওষুধের মানসিক লক্ষণ কতটা মাতালের মতো, মনে হয় সে নেশায় ডুবে আছে, কোনো মানে নেশাকারক কোনো দ্রব্য খেয়েছে, কারোর সাথে কথা বলতে তার ইচ্ছা হয় না, ব্রাইটার ব্রাইটার কার্বের মতো আগন্তুক আগন্তুকের কাছে সে যেতে চায় না, নতুন কোনো মানুষ তার বাড়িতে আসলে, আত্মীয় স্বজন আসলে ওই ব্যক্তির নিকট সে যেতে চায় না, সে নিভৃতে একাকি থাকতে চায়, অথচ একাকি থাকতেও কিন্তু তার ভয় করে, লাইকোপোডিয়ামের রোগীর মতো, হ্যাঁ, পাশের ঘরে কোনো লোক থাকুক এমন চাই কিন্তু তার ঘরে কেউ থাকুক এটা সে পছন্দ করে না, লাইকের মতো কিছু মানসিক লক্ষণ আমরা দেখতে পারি। তো অত্যন্ত ভয় খুব বেশি থাকে, শিশু বলেন, বালক বলেন, বালুকা বলেন, বালিকা বলেন, তো এরা কিন্তু গরু, ছাগল, কুকুর, বিড়াল, যে কোনো জীবজন্তু দেখে এরা ভয় পেতে থাকে, অন্ধকারে ভয় পায়, পাখি উড়ে যাচ্ছে তো পাখি উড়ে যাওয়া দেখে সে ভয়ে আঁতকে ওঠে, চিৎকার করে ওঠে, অস্থির চিত্ত হয়ে যায়, অন্য মনস্কতা তাদের মধ্যে পরিলক্ষিত হয়, মানসিক লক্ষণের পরিবর্তনশীলতা, এই হাসি, এই কান্না, ঘন ঘন এইভাবে লক্ষণগুলো পরিবর্তন হতে থাকে, আবার নির্বোধের মতো কারোর সাথে কথা বলতেছে, এই কথা বলতে বলতে সে ঠিক ঠিক করে হাসতে থাকে, আবার কারো কান্না দেখলে সে কান্না করতে থাকে, অস্থির চিত্ততার জন্য সর্বদা স্থান পরিবর্তন করা, শয়নকালীন সময়ে পার্শ্ব পরিবর্তন করা, এইটা কিন্তু আমরা বিফ্রানার রোগীদের মধ্যে পেয়ে থাকি। কাজকর্ম করতে চায় না, অলস জীবনযাপন করতে চায় কিন্তু মাঝে মাঝে অঙ্গ সঞ্চালন করতে থাকে, অঙ্গ সঞ্চালন করে সে তৃপ্তি পায় বলে মনে হয়, বিফোর রোগীর যৌবন বয়সও শিশুর মতো সে আচরণ করতে থাকে। ব্যাটা কার্বের রোগীর যেমন মানে অনেক বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, বয়স্ক হয়ে গেছে, তারা ছোট ছোট বালক বালিকাদের সাথে পুতুল খেলতে থাকে, হ্যাঁ, মার্বেল খেলতে থাকে, এটা কিন্তু ব্যাটা কার্বের মতো তাদের বিফ্রানার কিছু লক্ষণ আমরা পেয়ে থাকি। তো নির্বুদ্ধিতার সমস্ত লক্ষণই কিন্তু এই বিফ্রানার মধ্যে এবং আপনার ব্যাটা কার্বের মধ্যে আমরা পেয়ে থাকি। তো তিরস্কার করলে সে হাসতে থাকে, তো এক কাজ করতে বলে সে অন্য কাজ করে বসে, হ্যাঁ, অথবা কাজ করতে করতে সে ভুলে যায়, কখন সেখানে, কখনো কখনো সেখানে গিয়ে চুপ করে মানে ভেবাচাকার মতো, বোকার মতো সে বসে থাকে, অথচ দেখা যায় যে এই লোকটা কিন্তু অনেক সময় একঘেয়েমির ভাব প্রকাশ করতে থাকে, রাগের সময় গো ধরে থাকে, কখনো কখনো ভয়ঙ্কর হয়ে ওঠে, মানে কামড়ে থেকে থাকে, চিৎকার দেয়, আবার হয়তো ফিক করে হেসে হেসে ফেলে, কথার মধ্যে জড়তা থাকে, কথা বলার মধ্যে তোতলামি থাকে, তো রাগের সময়
তার তোতলামিটা বেড়ে যায়, কথা বের হতে চায় না। এই সমস্ত রোগী যদি আমরা পাই, আর আরেকটা লক্ষণ আছে বিভ্রান্ত রোগীদের মধ্যে, তো সেটা হচ্ছে গান বাজনা তার ভালো লাগে না, সে ভালোবাসে না। এই সমস্ত লক্ষণ পাইলে আমরা অবশ্যই এই বিভ্রানার কথা চিন্তা করবো। জননযন্ত্র সম্বন্ধে একটু না বললেই নয়, সেটা হলো অল্প বয়সেই এই বিভ্রানার রোগীদের মধ্যে কামভাবের উদয় হয়, তাদের এক্সাইটমেন্ট তৈরি হয়, নিজের অজ্ঞাতসারেই লিঙ্গে সে হাত দিতে থাকে। তো এই লক্ষণ ক্যান্থারিস, বেলোডোনা, হায়োসাইমাস, মার্সল, স্টামোনিয়াম, অ্যাকোনাইট, বেলোডোনা, এই মেডিসিন গুলোর মধ্যে আমরা পেয়ে যাই। কিন্তু হস্তমৈথুনের প্রবৃত্তি দেখা যায় শিশুকাল থেকেই, সে নির্বোধ বালক বা শিশু কিশোরদের ক্ষেত্রে এইরূপ কামভাব যদি থাকে তাহলে তাদের জন্য ইফেক্টিভ হবে বা ফলপ্রসূ হবে। অতিরিক্ত হস্তমৈথুন এবং শুক্রক্ষয়ের ফলে যৌবনে ধ্বজভঙ্গ দেখা দেয়, লিঙ্গ তার কি হয় না, দৃঢ় না হয়ে সঙ্গমের পূর্বেই বীর্যপাত হয়ে যায় এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ে। সামান্য কাম চিন্তায় সে অসাড়ে তার শুক্র নির্গত হতে থাকে। সঙ্গমকালে অনেক সময় মির্গির মতো অবস্থা তৈরি হয়, ফিট হয়ে যাবে, আক্ষেপের মতো অবস্থা তৈরি হয়। সঙ্গমের পরও কিন্তু অনেক সময় আক্ষেপের লক্ষণ যদি পাই আমরা অ্যাগারিকাস এবং বিফলানার সাথে কম্পারিজন করে এই দুটা মেডিসিন আমরা অ্যাপ্লাই করতে পারি। তো বালকদের ক্ষেত্রে দেখা যায় যে হস্তমৈথুনের জন্য এরা নির্জন স্থান খুঁজতে থাকে এবং হস্তমৈথুন কালে কখনো কখনো ফিট হতেও দেখা যায়, অন্ডকোষের বিবৃদ্ধি অথবা শীর্ণতা, অন্ডকোষ বা রেতুরজ্জু সংকোচন, অথবা উপর দিকে খিঁচে ধরে, অনেক সময় অন্ডকোষ উপরের দিকে খিঁচে ধরতে থাকে, অনেক সময় অন্ডকোষ উপরে দেখি উপরের দিকে পেটের ভিতরে মনে হচ্ছে ঢুকে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার অরামেট, প্লাম্বাম, এই মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো অন্ডকোষের উপরে এই ওষুধের খুব চমৎকার কার্যকারিতা আছে। তো আবার অনেক সময় দেখা যায় যে এই বিফল রোগীদের ক্ষেত্রে বাঘের ফলা পেকে ক্ষত হয়েছে, ক্ষতের চারিপাশ ফুলে গেছে এবং নীলাভ অবস্থা দেখা যাচ্ছে, জ্বালা করতে থাকে, ঠান্ডা পানি একেবারেই সে সহ্য করতে পারে না। স্ত্রী রোগে ঋতুস্রাবের সময়ের পূর্বেই দেখা যাচ্ছে ঋতুস্রাব হয়ে যায়, অতিরিক্ত ঋতুস্রাব হতে থাকে। কখনো কখনো দেখা যায় ঋতুস্রাব ছাড়াও অন্য সময়ে রক্তস্রাব হতে থাকে অথবা স্বল্প ঋতু হতে থাকে। ঋতু বন্ধ থাকার ফলে হিস্টিরিয়া, মির্গি, আক্ষেপিকা দেখা দেয়। তো এই সমস্ত লক্ষণ যদি আমরা পাই তাহলে অবশ্যই বিফলানারকে অ্যাপ্লাই করবো। আবার অনেক সময় দেখা যায় যে ঋতুকালীন সময় স্তনে ব্যথা বেদনা দেখা দেয়, তো সেই ক্ষেত্রে কোনিয়া, মার্সল, আপনার ক্যালকিরেকা, ফাইটোলাকা, ফসফরাস, স্যাঙ্গুইনেরিয়া, এই মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো বিভ্রানার মধ্যে মহিলা রোগীদের ক্ষেত্রে যে শ্বেত প্রদাহের কথা আমি বলেছিলাম, যে ঘন দুর্গন্ধযুক্ত স্রাব এবং জরায়ু থেকে হলুদা রসানির মতো এইভাবে রস বের হতে থাকে, তারা বের হতে থাকে জরায়ুর মুখে পরিষ্কার মতো উদ্ভেদ এবং তা থেকে হলুদা স্রাব নির্গত হতে দেখা যায়। তো আমি একটি রোগীর ইতিহাস বলে আমি শেষ করব। সেটা হলো যে আমার এলাকায় এ লোকটা বিষাদী করেছে, তারপরেও দেখা যায় সে মাঠে যাক, হাটে যাক, ঘাটে যাক, বাজারে যাক, কাজকর্ম যেখানে যায় না কেন, সে তার হাতটাকে সবসময় তার পেনিসের সাথে লাগিয়ে রাখবে, জনন যন্ত্রে তার হাতটা থাকবেই। তো এই ঘটনা সে হোমিও ডাক্তার, তো আমি বললাম যে ভাই আপনার ভাইকে বিফো দিলে সে ভালো হয়ে যাবে। তো যাই হোক, তার বিফলনা দেওয়াতে তার মানসিক এটা অনেক চেঞ্জ হয়েছিল। তো তার লাজ, লজ্জা, সরম, হ্যাঁ, এগুলো কিন্তু তার মধ্যে ছিল না। এই সময় আমরা কিন্তু আরো অনেক মেডিসিন এইভাবে যুবকদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। যখন সে কি একটু নির্জন স্থান পেয়েছে, নির্জন স্থান পাইলে সে এই আকাম করতে থাকবে, হস্তমৈথুন করতে থাকবে। তো এই হস্তমৈথুন করতে করতে তাদের মধ্যে এক সময় দেখা যায় যে কি মানসিক বিকৃতি দেখা দেয়, মানসিক বিকৃতি, সে পাগল হয়ে যায়, মির্গি রোগে অনেক সময় পরিণত হয়। তো মির্গি রোগের কথা শুনলে আমরা অন্যান্য মেডিসিন অ্যাপ্লাই করি, কিন্তু হস্তমৈথুনের ফলে অতিরিক্ত রতিক্রিয়ার ফলে যদি তার এই মির্গি রোগ প্রকাশ পায় সেই ক্ষেত্রে আমরা এই বিভ্রানার কথা চিন্তা করতে পারি। তো এই সবের কথা অনেকেই আমরা চিন্তা করি না, কিন্তু এটা যদি আমরা উপযুক্ত ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা চমৎকার রেজাল্ট পাবো। তো আমি মনে হয় আলোচনা আর বৃদ্ধি না করি, আলোচনা আর বৃদ্ধি না বাড়িয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলকে আবারও সালাম জানাই এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।